কারো বয়স জানিস নাম? যাই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আবারও সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুটো স্কুল না থাকা সত্ত্বেও আমাকে অনেকটাই তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ পল্লবী আজকে অফিস গেল 7টার আগে, তো আমাকে উঠে যেতে হয়েছিল। এরপরে ফ্রেশ হয়ে আমি কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম, তারপর আবার উঠে চা বানাচ্ছি। আমার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি ডোরোর জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়েছি আর ও এখনও ঘুমাচ্ছে। আর আজকে তাড়াতাড়ি সব রান্নাবান্না সারতে হবে, কারণ আজকে বুবুন আর দাদু আসছে। ওরা এতক্ষণে এয়ারপোর্ট কাছাকাছি পৌঁছে গেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। গরম প্রচন্ড, কালকে অনেক রাতে ঘুমিয়েছে ওই জন্যই এখন উঠলো। 10:30টার সময় বলেছে আমার ঘুম পাচ্ছে, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে গেছি। মেঘকে করো না। তোমাকে কিন্তু টুপি পরাচ্ছে। বাড়িতে আসার সময় বোন গলির মুখ থেকে একটা কচুরির দোকান আছে, ওখান থেকে কচুরি কিনে নিয়ে এসেছিল, এখন আমরা সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি। কি খাচ্ছো তোমরা সকাল সকাল? ও বাবা, আচার শেষ আছে, কে খাচ্ছে? মায়ের জন্য একটু রাখবে না খেয়ে নেবে? খেয়ে নেবে? বাহ, ভালোই চলছে দুজনের। এখন আমি এক থালা মুসম্বি কেটে নিয়েছি, আর এটা আমি এখন জুস বানাবো ডোরোকে দেওয়ার জন্য, আর এই জুস একটার মধ্যে বানাবো। আর এই যে অতটা কেটে আমার এইটা জুস হয়েছে। এই দেখ আমি খাচ্ছি, সত্যি খেয়ে নিল। একবার টেস্ট করো, ভয় না লাগলে খাবে না, একবার টেস্ট করো। কেমন দেখো? এই দেখ আমি খেয়ে নিচ্ছি। আগে শুরুতে না 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 না, ভালো লাগছে? খাবে? তোকে ক্লিন করতে বলেছে? আমার জামাই হাতে মুছে নেই, জামাটা আমি চেঞ্জ করবো। তোমার ভাল লাগছে? হ্যাঁ, না এলো না জেঠু? কার সাথে এলো? মেয়ের সাথে। না এলো না? তুমি বলেছিলে আসতে, তাও এলো না? ঠিক চাকা করবো, চাকা তো ঠিকই আছে। এই তো ঠিকই আছে। আজকে বিকেলে আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি। ডোরো তো চুল আঁচড়াচ্ছে, আমি ফুল রেডি, আর আমার সাথে যাবে দাদু। আজকে প্রথমবার যাবে কোনো শপিং মলে, তাই তো? আগে কোনোদিন গেছো কোনো শপিং মলে? না। চলো
চলে গেছে। জেঠু ওঠো, হ্যাঁ ওঠো, হ্যাঁ মা তোমার হাত ধরছে, চলো। ছুটে 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 চলো, দাদুকে আজকে নিয়ে গেছিলাম কাছেই ডায়মন্ড প্লাজাতে। আর ডোরোর তো এখানে গেলে খুবই আনন্দ, ও যদিও ওই গেমগুলো খেলতে পারে না কিন্তু কোনো জায়গায় হাত দিতে চারে না, সবই ঘুরি ঘুরি দেখতে চায়। এখানে আমরা কিছুক্ষণ কাটিয়ে তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করে চলে এলাম বাইরে। স্মাইল করো, পালিয়ে যায়। দাদু খুব বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারে না, তাই ভিতরে ঘোরাঘুরি করে দাদুর কোমর ব্যথা হয়ে গেছে, তাই ডিপির সামনে একটু বসার জায়গা ছিল, ওখানে দু মিনিট বসে তারপরে আইসক্রিম খেয়ে আমরা অটো করে চলে এলাম বাড়ি। আমি রান্না করছিলাম, রান্নাঘর থেকে আমাকে ছুটে আসতে হলো। ধরো জেঠু পারে তোকে ওইভাবে, জেঠু কবে বয়স জানিস? নাম নাম পিঠ থেকে, তাড়াতাড়ি নাম, ধরো নাম লাগছে জেঠুর, ছেড়ে দে জেঠু লাগছে, ওরা গলায় লেগে যাবে রে। তুই যদি ওইভাবে জেঠুর বুকে পড়িস, থাকে কিছু জেঠুর? যাবো আমি, আমি যাচ্ছি রান্না করতে, যেন একটা আওয়াজ না শুনতে পাই, চুপচাপ বসে থাকো। যাবো সত্যি? জেঠুকে ছাড়, জেঠুকে ছাড়, হ্যাঁ ওখানে আসবো। পড়বি রে, এবার পড়বি তুই, চুপচাপ পড়ে থাক, অনেক কষ্ট হয়েছে, চুপচাপ ওরকম পড়ে থাক একটু, ঠিক আছে? আবার উঠলি? ওরে বাবা রে, ধরো জেঠু লাগছে, মা পারবে না, মা রান্না করছে এখন। না 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 না, কি তুমি খাবে না? নুনুন খাবে না? নুনুন খাবে না তুমি? ডোরো দাদুকে অনেক জ্বালিয়েছে, কিছুতেই ছাড়ছিল না, তারপর বুঝিয়ে সুঝে এই ঘরে আনতে পেরেছি। দাদু একটু শুয়েছে নিশ্চিন্তে, আর ওকে এখন আমি কালার করাচ্ছি। আর জেঠু, জেঠুকে জলন করবে, ডিস্টার্ব করবে না তোর, মনে থাকবে? তুমি নিজেও কত ঘেমে গেছো দেখো, বসে বসে করো এখন ওটা, ওদিকে না। আজকে রাতে ডিনারে আমাদের আছে চিকেন চাউমিন, বাড়িতেই বানিয়েছি আমি। ডোরো জলটা রাখো, সোফা বসো, আমি খাইয়ে দিচ্ছি। ভালো হয়েছে দাদু? আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু দাদু তাড়াতাড়ি খায় তাই আমরাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। দাদু খেয়ে ঘুমিয়ে গেছে, তারপর আমি ডোরোকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, ও আমার সাথে খেলা করছিল, এখন আমাদের শুতে যাওয়ার পালা। আর অবশ্যই তোমরা জানিও আমাদের ভিডিও দেখতে কেমন লাগছে।